বুড়িমার সামনে কত বড় একটা ঝাড়বাতি লাগানো হয়েছে দেখো তোমরা, কত মানুষের ভিড় এখানে দেখো তোমরা, বুড়িমাকে একদম সামনে থেকে দেখো তোমরা। হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আর একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই। এই ভিডিওতে তোমরা কৃষ্ণনগরের বিখ্যাত যে জগদ্ধাত্রী ঠাকুর বুড়িমা, সেই বুড়িমার প্রথমেই যে লাইটের গেট করা হয়েছে সেটা দেখতে পাচ্ছ। বুড়িমার পুজো এবছর 250 বছরে পদার্পণ করলো। চলো এক এক করে এবার এই লাইটের গেটগুলো দেখে ভেতরের দিকে যাওয়া যাক। তো বুড়িমার পুজোর রাস্তায় ঢোকার আগেই দেখতে পাচ্ছ বড় এখানে একটা প্যান্ডেলের তৈরি গেট করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। একসাথে কত মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। তো চলো বেশি কথা না বলে এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে বুড়িমার একদম সামনে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো রাস্তার একদম উপরে তোমরা দেখতে পাচ্ছ কুলোর মধ্যে বুড়িমা লেখা রয়েছে ও বিভিন্ন প্লাস্টিকের ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে চারিদিকটা দেখো তোমরা। বুড়িমার মন্দিরে যাওয়ার একটু আগেই বুড়িমার নামে একটি ভবন রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে। পাশেই তোমরা এখানে দেখতে পাচ্ছ তাসা বাজছে। বুড়িমার এই রাস্তাতে তোমরা শুধু ভিড়টা একবার দেখো, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু মানুষের মাথা আর মাথা। সাধ্যদি শতবর্ষে বুড়িমা এবার দেখতে পাচ্ছ তোমরা এখানে। বুড়িমার পুজোর একদম সামনেটায় ওপরের অংশ দেখতে পাচ্ছ বড় একটা ঝাড়বাতি লাগানো হয়েছে, খুবই সুন্দর লাগছে, ও নিচে কত মানুষের ভিড় দেখো তোমরা। তো বন্ধুরা, এবার একদম সামনে থেকে কৃষ্ণনগরের প্রাচীন ঐতিহ্যের জগদ্ধাত্রী ঠাকুর বুড়িমা, সেই বুড়িমাকে তোমরা একদম সামনে থেকে দর্শন করে নাও। কত সুন্দরভাবে মাকে গয়নার সাজে সুসজ্জিত করা হয়েছে, মায়ের মুখ একদম সামনে থেকে দেখতে পাচ্ছ এখানে তোমরা। এখানে বুড়িমার বাহন যে সিংহ, সেই সিংহকেও তোমরা দেখতে পাচ্ছ গয়নায় সুসজ্জিত রয়েছে। তো ভক্তদের দেওয়া শাড়ি এখানে তোমরা দেখতে পাচ্ছ সিংহর লেজের ওপরে কতগুলো এখানে রাখা হয়েছে, মায়ের চরণ তোমরা এখানে দর্শন করে নাও। বহুত সোনা ও রূপো দিয়ে মাকে সুসজ্জিত করা হয়েছে, যেহেতু এবার মায়ের পুজো 250 বছরে পদার্পণ করলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।